তাহলে আমরা দেখলাম নো সুনার এর বেশ কিছু ইউজ, এবার আমরা দেখব সিন্স এর ইউজ। নাও সিন্স ইজ ওয়ান অগেন ভেরি ইম্পর্টেন্ট কনজাংশন টু ডিসকাস। প্রথমেই কি বলছে, ইউজ নাম্বার ওয়ান, ইউজড ইন দ্য সেন্স অফ ফ্রম অ্যান ইভেন্ট ইন দ্য পাস্ট টিল নাও। তার মানে কি, একটা ফ্রম দি ইভেন্ট ইন দ্য পাস্ট টিল নাও, তার মানে পাস্টের কোনো একটা ইভেন্ট থেকে শুরু করে এখনো পর্যন্ত। আমরা যখনই সিন্স নিয়ে আলোচনা করি তখনই কিন্তু কথাটা প্রেজেন্ট টেন্সেই হচ্ছে, ঠিক আছে, কিন্তু ঘটনাটা যেটা নিয়ে আলোচনা করছি সেটার শুরুটা হয়েছে আগে কোনো একটা সময়, সেরকম জিনিস বোঝানোর জন্য সিন্সের ইউজ হয়। যে কোনো একটা ঘটনা, কোনো একটা অ্যাকশন, সেটা সূত্রপাতটা হয়েছে আগে, কিন্তু সেইটা এখনো পর্যন্ত সেটা চলেছে, সেই জিনিসটা কিন্তু বলার জন্য আমাদেরকে এফেক্টিভলি সিন্সের ইউজ করতে হয়। তাহলে দুটো তিনটে জিনিস ইম্পর্টেন্ট যেটা মনে রাখার, সেটা হচ্ছে বি ইউজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বি ইউজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন কেস অফ সিন্স। তার মানে কি, হ্যাভ বিন অথবা হ্যাভ ডান এক্সেট্রা। এই যে পারফেক্ট টেন্স বলছি না, দিস ইজ অগেন ভেরি ইম্পর্টেন্ট। আমরা একটু আগে পারফেক্টের আলোচনা করলাম, তাহলে পারফেক্টটা কি হবে, একটা হ্যাভ বা হ্যাজ কিছু একটা থাকতে হবে যেহেতু প্রেজেন্ট, তাই তো, তাহলে সেখানে হ্যাজ বা হ্যাভ থাকতে হবে, তারপরে ভি থ্রি থাকতে হবে। তার মানে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইম্পর্টেন্ট এলিমেন্ট কি, হয় হ্যাজ থাকবে, সাবজেক্ট ডেফিনেটলি থাকবে, তারপরে হ্যাজ অথবা হ্যাভ থাকবে, তারপরে থাকবে একটা ভি থ্রি। নাও দিস ইজ দ্য মেইন ইনগ্রিডিয়েন্ট অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তো এই জিনিসটা সবসময় কিন্তু মাথায় রাখতে হবে যখন আপনারা দেখবেন সিন্স একটা সেন্টেন্স এর মধ্যে রয়েছে, দিস ইজ দ্য মেইন থিং দ্যাট শুড ফলো ইট। ওকে, আচ্ছা তো এক্সাম্পল দেখা যাক, শি হ্যাজ বিন ইন হসপিটাল সিন্স মানডে, শি হ্যাজ বিন ইন হসপিটাল সিন্স মানডে। তো আমরা কি বলেছি প্রথমেই ডেফিনেশনে কি ছিল, ফ্রম অ্যান ইভেন্ট ইন দ্য পাস্ট টিল নাও, তাই তো, তার মানে প্রিভিয়াসলি কোনো একটা ঘটনা যেটা ঘটেছে তখন থেকে নিয়ে এখনো পর্যন্ত। তো প্রথম ঘটনাটা কি, এই যে বিন ইন দ্য হসপিটাল, ঠিক আছে, যে সে আগেই হসপিটালে ভর্তি হয়ে গেছে, কবে ভর্তি হয়ে গেছে, মানডেতে, এবং এখনো সে হসপিটালে রয়েছে। এই জিনিসটাকে এরকম ভাবে বলা হলো যে শি হ্যাজ বিন ইন হসপিটাল। কেন ইন দ্য হসপিটাল বললাম না, আগেন বলবো আর্টিকেলের চ্যাপ্টারটায় চলে যাবেন, দুটো সেন্টেন্সের এই সেন্টেন্সটা যেমন আছে হসপিটাল বলতেই পারতাম, ইন দ্য হসপিটাল কেন বললাম না, ইন দ্য হসপিটাল, আপনারা আর্টিকেলের চ্যাপ্টারটায় যাবেন, একদম শেষের যে পয়েন্টটা ডিসকাস হয়েছিল সেটা একবার রিকল করে দেখবেন, তাই এখানে ইন দ্য হসপিটাল হলো না, ঠিক আছে। ইট ইজ ইয়োর টাস্ক, আপনারা ডু ওয়াচ আর সেশন অন আর্টিকেলস, ওখানে একদম শেষ যেটা ওমিশন অফ আর্টিকেলস সেটা দেখবেন, সেখানে আছে, অবশ্যই পুরোটা দেখবেন যদি না দেখে থাকেন, কিন্তু মার্ক করবেন একদম শেষে আমি হসপিটাল, চার্চ, টেম্পল, তারপরে পুলিশ স্টেশন ইত্যাদি কিছু কিছু স্পেশাল জায়গার কথা বলেছি, যেগুলোর ক্ষেত্রে কিছু স্পেশাল অকেশনে দটা ইউজ হয় না, ইট ইজ ওয়ান সাচ কেস। ওকে, সো জাস্ট টু রিমাইন্ড ইউ, আরেকবার বলে দিলাম, প্লিজ ডু ওয়াচ ইট। ওকে, নাও কামিং ব্যাক টু দিস ওয়ান, কি বলছে যে সে হসপিটালে ভর্তি আছে কবে থেকে, মানডে থেকে, তার মানে ঘটনাটা এখনো তো হয়ে মানে প্রেজেন্টেও তো সে ভর্তি আছে, তাই না, তাহলে কিন্তু এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেটাও বলাটা জরুরি, কিন্তু আগেই ভর্তি হয়ে গেছে তাই এখানে পারফেক্ট টেন্সটার উল্লেখটা জরুরি ছিল, তাই এখানে হ্যাজ বিন ব্যাপারটাকে ইনকর্পোরেট করতে হয়েছে, ঠিক আছে, এবং তারপরে এসছে সিন্স। এবং আরেকটা জিনিস আপনারা দেখবেন যে যখনই সিন্স এর উল্লেখ হবে তখনই কবে থেকে, এই যে ফ্রম অ্যান ইভেন্ট ইন দ্য পাস্ট, এই ব্যাপারটা কিন্তু উল্লেখ করতেই হবে যে কবে থেকে চলেছে, ঠিক আছে। যেমন আমরা কিছু ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্ট ইত্যাদি দেখি যেখানে বলা হয় যে সিন্স কোনো একটা খুব বহু পুরনো একটা ব্র্যান্ড যেটা সিন্স এত সাল,
ইউজ হচ্ছে, কোনো কনজিউমার ডিউরেবল হতে পারে, কোনো গার্মেন্টের ব্র্যান্ড হতে পারে, বা এনিথিং, ইট কুড বি জাস্ট এনিথিং, কিন্তু থাকে না তার অ্যাডের মধ্যে যে সিন্স 1936 অর সামথিং লাইক দ্যাট। তো ওই যে সময়টা কিন্তু উল্লেখ করা দেওয়া থাকে যে কবে থেকে, এটাই হচ্ছে সিন্স এর আসল বক্তব্য, যে স্টার্টিং পয়েন্টটা বলে দিতে হবে যে তবে থেকে এখনো পর্যন্ত চলেছে, যেমন এই ক্ষেত্রে হয়েছে। পরেরটাতেও তাই আছে, দে হ্যাভ বিন ম্যারিড সিন্স 1995। তো সূত্রপাতটা কবে হয়েছে, সূচনাটা কবে হয়েছে, 1995-এ। যেমন এখানে হসপিটালে ভর্তি হয়েছিল, কবে ভর্তি হয়েছিল, মানডেতে। তবে থেকে এখনো পর্যন্ত হসপিটালে আছে, এবং 1995-এ যে যাদের কথা বলা হচ্ছে, যারা ম্যারিড, তারা এখনো পর্যন্ত ম্যারিড, ঠিক আছে। তো এরকম সিচুয়েশন গুলো আমরা সিন্স দিয়ে বলবো, আর এই এলিমেন্ট গুলো খেয়াল রাখবেন যেগুলো ঠিক আছে কিনা, এবং এটা হ্যাজ হবে কি হ্যাভ হবে দেখে নিন। এখানে যেহেতু প্রথম সেন্টেন্সটায় ছিল আমার সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার, তাই ইউজ হয়েছিল হ্যাজ, আর যেহেতু আমার এখানে ইউজ হয়েছে থার্ড পার্সন প্লুরাল, এই যে এটা সাবজেক্ট, তাই এখানে ইউজ হয়েছে হ্যাভ। ওকে, এই জিনিসগুলো যাতে কনস্ট্রাকশন গুলো ঠিক থাকে, এবং অবশ্যই সিন্স এর পরে সেই টাইমটার উল্লেখটা খুব ইম্পর্টেন্ট, যবে থেকে শুরু হয়েছে এইটা যেন ডেফিনেটলি থাকে। নেক্সট, এবারে আমরা একটা এক্সেপশন দেখব, যে আমরা তো বললাম যে সিন্স এর পরে সময়টার উল্লেখ থাকবে, কিন্তু সময় মানে কিরকম ধরনের সময়? সময় মানে হচ্ছে যদি সিন্স সিন্স ইউজ করতে হয়, তাহলে কিন্তু স্পেসিফিক টাইমটা বলতে হবে, যে এত সাল অথবা অমুক দিন, ঠিক আছে, বা অমুক ডেট, যেটা একটা স্পেসিফিক টাইম নির্ধারণ করছে সেইটা। কিন্তু ওর পরে যদি কোনো পিরিয়ড অফ টাইম থাকে, তাহলে কিন্তু সিন্স বললে চলবে না। আমি আরেকবার ফেরত যেতে চাই আমার আগের ইয়েটাতে, নোটটাতে। দেখুন এখানে বলা আছে মানডে আর 1995। মানডে ইজ আ স্পেসিফিক ডে, 1995 ইজ আ স্পেসিফিক ইয়ার, ইট কুড হ্যাভ বিন আ স্পেসিফিক টাইম অলসো। মানে আমি যদি বলি সিন্স মর্নিং, ঠিক আছে, অথবা সিন্স 12 PM, সিন্স 12 নুন, অথবা যদি বললাম সিন্স 12:30 PM এক্সেট্রা, তো আমি স্পেসিফিক টাইমটা বলে দিচ্ছি, কিন্তু যেখানে ডিউরেশন কথাটা চলে আসছে সেটা কিন্তু সিন্স এর পরে হবে না, ঠিক আছে। তো কোনো সময় যদি স্পেসিফিক টাইমের বদলে ডিউরেশন পান, তাহলে বুঝবেন সেটা ভুল আছে। এবার ডিউরেশন বললে তাহলে কি আমাকে, আমি বলতে পারবো না যে তবে থেকে ভর্তি আছে বা ইত্যাদি যেগুলো এরকম ভাবে বলেছিলাম? অবশ্যই বলতে পারবেন। সেই ক্ষেত্রে কি হবে, এই কনজাংশন সিন্সটা চেঞ্জ হয়ে যাবে, সেটার জায়গায় চলে আসবে ফর। যদি ডিউরেশন বলেন তবে, যদি স্পেসিফিক টাইম বলেন তাহলে বলবেন সিন্স, আর যদি ডিউরেশন বলেন এরকম ভাবে আসবে। লেট আস সি, আমরা তখন বলবো ফর। তাহলে we use for, not since, very important, very very important, we use for, not since, with a period of time, খুব important কিন্তু এটা, যে আমরা যখন একটা period of time বলছি তখন কিন্তু আমরা since বলবো না, বলবো for। এবং period of time বলতে কি বোঝাতে পারি, যেমন এখানে কয়েকটা example বলেছি, 3 days হতে পারে, 5 years হতে পারে, 2 hours হতে পারে, এনিথিং উইচ ইজ আ ডিউরেশন অফ টাইম। স্পেসিফিক টাইম আমি কি বলেছিলাম, সিন্স এর সময়, যে 12:30 PM, ওকে, বা 5 AM, ওকে, বা 12 নুন, অথবা মানডে, সানডে, বা অমুক ডে, কোন একটা পার্টিকুলার ডে যদি হলো, ঠিক আছে। কিন্তু অন রিপাবলিক ডে, সিন্স রিপাবলিক ডে, বা সিন্স ইন্ডিপেন্ডেন্স ডে, এরকম ভাবেও বলতে পারি, কেননা ওটা স্পেসিফিক টাইম। কিন্তু যে মুহূর্তে আমরা একটা ডিউরেশন অফ টাইম, পিরিয়ড অফ টাইম এর কথা বলছি, তখন কিন্তু সিন্স এর জায়গায় ব্যবহার করতে হবে ফর। এরকম এক্সাম্পল দেখা যাক, শি হ্যাজ বিন ইন দ্য হসপিটাল, সেম এক্সাম্পল, দেখুন শুধু কেমন পরিবর্তনটা হয়েছে। শি হ্যাজ বিন ইন দ্য হসপিটাল ফর 3 days। এখানে যদি আমি বলতাম সিন্স, তাহলে সেটা হয়ে যেত ভুল,
এটাও কিন্তু খুব খুব ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্লিজ মার্ক দিস অ্যাজ ইম্পর্টেন্ট, ওকে? কেননা যখনই কোনো ডিউরেশনের কথা হচ্ছে, দিস ইজ আ ডিউরেশন, দিস ইজ আ পিরিয়ড অফ টাইম, দিস ইজ আ পিরিয়ড অফ টাইম, প্লিজ রিমেম্বার দিস। আর এটা যেহেতু আছে ওর জন্য হলো ফর, নট সিন্স। তো ডিউরেশন অফ টাইম যখনই বলতে হবে এরকম একটা জিনিস, যে তবে থেকে হসপিটালে আছে, তবে থেকে তারা যে আমি সাপোজ যেমন ওখানে ছিল, দে হ্যাভ বিন ম্যারিড সিন্স 1995, রাইট? কিন্তু যদি আমি ওখানে বলতাম দে হ্যাভ বিন ম্যারিড ফর 5 ইয়ার্স, তাহলে সেটাই হতো। কেননা 5 ইয়ার্স হচ্ছে একটা ডিউরেশন, বা ফর 15 ইয়ার্স। কেন ফর 15 ইয়ার্স বলছি? বিকজ ওটা ডিউরেশনে চলে এলো। আমি 1995টা একটা স্পেসিফিক টাইম বলেছিলাম, কিন্তু যদি আমাকে ডিউরেশন বলতে হয় যে উনারা বিগত 20 বছর ধরে বিবাহিত, বা বিগত 10 বছর ধরে বিবাহিত, তাহলে হয় আমাকে বলতে হতো দে হ্যাভ বিন ম্যারিড সিন্স 2010, অথবা আমাকে বলতে হতো দে হ্যাভ বিন ম্যারিড ফর 10 ইয়ার্স। দুটোর মধ্যে যে কোনো একটা বলতে হবে, কিন্তু আমি বলতে পারবো না দে হ্যাভ বিন ম্যারিড সিন্স 10 ইয়ার্স, অথবা বলতে পারবো না দে হ্যাভ বিন ম্যারিড ফর 2010, ঠিক আছে? তাহলে হয় আমাকে বলতে হবে ফর এত, অথবা সিন্স মানডে অর সাম আদার ডে, দিস ইজ ফাইন। কিন্তু যখন ডিউরেশন বলবো তখন শুড বি লাইক দিস, ঠিক আছে? তাহলে এবার আমরা একটা কম্পারেটিভ স্টাডি করি, যেটাতে মোটামুটি আপনারা বুঝতে পারবেন যে এই টাইম রিলেটেড ব্যাপারগুলো যখন থাকবে তখন কোন কনজাংশন কিরকম ভাবে ব্যবহার হচ্ছে, ঠিক আছে? তো এইটা একটা চার্ট, একটা কম্পেয়ার করার জন্য দেওয়া আছে। উই লিভড ইন কলকাতা ফ্রম 1986 টু 2010, যখন অমুক সাল থেকে অমুক সাল বলছেন, বা অমুক তারিখ থেকে তমুক তারিখ বলছেন, ফ্রম আর টু দিয়ে বলে দিন, ঠিক আছে? আবার যখন বললাম উই লিভড ইন কলকাতা আনটিল 2001, তার মানে আমরা 2001 পর্যন্ত কলকাতায় থেকেছি, এই আনটিলটাও কিন্তু একটা কনজাংশন, মাইন্ড ইউ, ঠিক আছে? তাহলে আমরা 2001 পর্যন্ত, বা 2001 তক হাম লোগ রে হ্যায়, 2001 পর্যন্ত থেকেছি, অবধি থেকেছি, এরকম ভাবে একটা বলা যেতে পারে। অথবা বলতে পারি উই হ্যাভ লিভড ইন কলকাতা সিন্স 1986। যেহেতু আমরা এখানে সিন্স বললাম, তাই দুটো এলিমেন্ট কি কি খেয়াল রাখতে হলো, একটা হচ্ছে আমাকে স্পেসিফিক টাইমটা বলে দিতে হলো, অমুক সাল থেকে রয়েছি। আরেকটা জিনিস যেটা বলতে হলো সেটা হচ্ছে দিস ওয়ান, আমরা যদি এখানে মিস করে যেতাম উই লিভড ইন কলকাতা সিন্স 1986, তাহলে হয়ে যেত ভুল। এইটার মধ্যে কিন্তু হ্যাভটা ইনকর্পোরেট করতে হয়েছে, বলেছি সিন্স থাকলে পারফেক্ট টেন্সের ইউজটা হবে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকতেই হবে, যেটা এখানে রয়েছে। তো এই এই জিনিসগুলো, এই এই ডিটেল গুলো প্লিজ 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 রিমেম্বার, পরীক্ষাতে কিন্তু এক্স্যাক্টলি এগুলোই আসে। যদি কেউ জিজ্ঞেস করে পরীক্ষাতে কি আসে, আমি বলবো পরীক্ষাতে এগুলোই আসে। কনজাংশনের চ্যাপ্টার একটা হিউজ চ্যাপ্টার, ইটস লাইক অ্যান ওশন, ইউ ক্যান জাস্ট কিপ অন রিডিং অ্যান্ড রিডিং অ্যান্ড রিডিং অ্যান্ড রিডিং, কিন্তু আলটিমেটলি আপনারা যদি সঠিক জায়গাগুলো টার্গেট না করতে পারেন, পরীক্ষাতে গিয়ে কিন্তু কারি কারি জিনিস পড়ে কোনো লাভ নেই। তাই প্রিপারেশনটাকে ছোট করে আনতে হবে, স্ট্রিমলাইন করতে হবে, আমরাও যেরকম ভাবে বলছি সেরকমটা ফলো করুন এবং প্র্যাকটিস করুন, দেখবেন এইখান থেকে এই সব জায়গা থেকেই কিন্তু পরীক্ষাতে আসছে। এই বেসিক জিনিসগুলোকে অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে? আর লাস্টে কি বলছে, উই কেম টু কলকাতা ইন 1986, ফাইন। তো এই ফর আর সিন্স এর ডিফারেন্সটা খুবই খুবই জরুরি পরীক্ষার জন্য, আর এই ধরনের কনস্ট্রাকশনের মধ্যে এরকম ভুল কিন্তু হওয়াটা একদম যাতে আর না হয়, একেবারেই চাই না যাতে এরকম ভুল হয়, ঠিক আছে? মনে রাখবেন সিন্স থাকলে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অবশ্যই থাকতে হবে, আর ডিউরেশন না, স্পেসিফিক টাইমের মেনশন থাকবে, ঠিক আছে? এরপরে আমরা সিন্স এর নেক্সট যে ইউজটা সেটা দেখব, কি বলছে, when the cause of a future action is known, since is used, very important. যখন একটা ফিউচার অ্যাকশন নিয়ে কথা বলছে,
এবং কেন সেই ফিউচার অ্যাকশনটা হচ্ছে, সেই কারণটা যখন জানা আছে, ঠিক আছে, সেই কারণটা যখন জানা আছে, তখন কিন্তু আমরা অবশ্যই সিন্সের ব্যবহার করব। সেই ক্ষেত্রে কিন্তু বিকজ বা ফর এই দুটো আবার কনজাংশন যেটা খুব কনফিউজড করে সিন্সের সাথে, এই দুটোর কোনোটার হওয়া চলবে না। কি যখন কজ অফ ফিউচার অ্যাকশন ইজ নোন, এই ব্যাপারটা, কজ অফ ফিউচার অ্যাকশন যখন নোন, প্লিজ রিমেম্বার দিস, তখন কিন্তু আমাকে সিন্সের ব্যবহারটাই করতে হবে। এই দুটো চলবে না, বিকজ চলবে না, ফর চলবে না। কিরকম দেখা যাক, সিন্স ইউ আর আনএবল টু অ্যাটেন্ড ইয়োর ক্লাসেস, অর সিন্স ইউ আর আনএবল টু অ্যাটেন্ড ক্লাসেস, ইয়োর নেম উইল বি স্ট্রাক অফ ফ্রম দ্য কলেজ রেজিস্টার। ঠিক আছে, আচ্ছা, এই সেন্টেন্সের মধ্যে একটা ব্যাপার বলি, সবসময় এরকম ভাববেন না যে মেইন ক্লজ যেটা থাকে সেটা সবসময় প্রথমেই চলে আসে, মেইন ক্লজটা কিন্তু পরেও থাকতে পারে। যেমন এই ক্ষেত্রে হয়েছে, এই পুরো জিনিসটার মধ্যে আসল বক্তব্যটা কি, যে তোমার নাম কলেজ রেজিস্টার থেকে কাটা পড়ে যাবে, এবং কেন সেইটা ব্যাপারটা আগে বলা হয়েছে। ঠিক আছে, তো এখানে কিন্তু মেইন ক্লজ হচ্ছে আমার এইটুকুনি, ইয়োর নেম উইল বি স্ট্রাক অফ, স্ট্রাক হচ্ছে STRUCK, স্ট্রাক হচ্ছে স্ট্রাইকের পাস্ট টেন্স। ঠিক আছে, পাস্ট অফ স্ট্রাইক, স্ট্রাইক মানে কেটে দেওয়া, তো সেটার পাস্ট টেন্স হচ্ছে স্ট্রাক অফ, স্ট্রাক অফ, OFF অফ, এটা একসাথে ব্যবহার হয় স্ট্রাইকের সাথে। তো স্ট্রাক অফ ফ্রম দ্য কলেজ রেজিস্টার, তার মানে কলেজ রেজিস্টারের থেকে নামটা বাদ পড়ে যাবে, দিস ইজ দ্য মেইন ক্লজ, রাইট? তো এই যে ঘটনাটা আসল মেইন ক্লজ, কেন আমি এটাকে মেইন ক্লজ হিসেবে পয়েন্ট আউট করছি, কেননা এই যেটা অ্যাকশনটা হচ্ছে এটা একটা ফিউচার অ্যাকশন। ঠিক আছে, ফিউচার অ্যাকশন, এই যে বলেছি ফিউচার অ্যাকশন, এটা হচ্ছে দ্য ফিউচার অ্যাকশন, যেটার যেটার কারণটা আমি জানি, দ্য কজ ইজ নোন। কজটা হচ্ছে কি, সিন্স ইউ আর আনএবল টু অ্যাটেন্ড ক্লাসেস, দিস ইজ দ্য কজ। এই যে কজের কথাটা বলেছিলাম বা কারণ, এইটা তো আমার জানা আছে কেন এই জিনিসটা হবে, বিকজ তার কারণটা এখানে উল্লেখ করা আছে। এরকম যদি কোনো সময় কোনো বক্তব্য থাকে, তাহলে অবশ্যই সামনে থাকবে সিন্স, নট বিকজ অথবা ফর। এই পুরো সেন্টেন্সটা যদি এখানে সিন্স এর জায়গায় আমি বিকজ বা ফর বসিয়ে দিই, তাহলে কিন্তু সেটা একদম ভুল হয়ে যাবে। কিরকম, because you are unable to attend classes, your name will be struck off from the college register, othoba for you are unable to attend classes, your name will be struck off from the college register, in any case this will be wrong. ঠিক আছে, তাহলে একটা future action যেটার কারণটা জানা আছে, সেই ক্ষেত্রে আমরা সব সময় ব্যবহার করব since, not because, not for. ঠিক আছে, so this is very very important thing to remember. Next, since er arekta use, rather ami bolbo as a since. Now as is also a conjunction, ami duto ke ekshathe kore diyechi because mane ta most of the cases e eki thakbe. Thik ache, jehetu jokhon amra bolte chaichi jehetu, tokhon ami either bolbo since othoba bolbo as. Kirokom hobe, as or since are used when, এই দুটোই কিন্তু আমার কনজাংশন, অলরাইট? আচ্ছা, আর ইউজড when the reason is already known, very important, ইউজ করা হবে তখন যখন the reason is already known. As or since clause often comes at the beginning of a sentence and is separated from the main clause by comma. এবার এটাও ইম্পর্টেন্ট, যেটা আমি আগেও বলেছিলাম, যে যেহেতু as অথবা since বিগিনিং অফ আ সেন্টেন্স এ আসছে, মানে সেন্টেন্স এর প্রথমেই আসছে, যেটা আপনারা এখানে দেখবেন, তাই কি হবে, দুটো ক্লজ যেহেতু আছে, দুটোকে তো জুড়ে বানানো হচ্ছে, তো তাই ওই আগে যেটা বলেছিলাম, মাঝখানে একটা কমা বসানো কিন্তু তখন খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এখানে মেইন বক্তব্যটা কি, আর ইজ সেপারেটেড ফ্রম দ্য মেইন ক্লজ বাই দ্য কমা, তাহলে কি বলছি, আই হ্যাভ নো মানি, I cannot buy new clothes. তাহলে I have no money একটা ক্লজ হয়ে গেল, মাঝখানে একটা কমা চলে আসছে, I cannot buy new clothes. See, you can distinctly understand
that these are the two separate clauses. Okay, আর একটা হচ্ছে একটা কারণ আর আরেকটা হচ্ছে তার একটা হচ্ছে কজ আর একটা হচ্ছে তার এফেক্ট, এরকম ভাবে বলা যেতে পারে। তো এটা হচ্ছে কজ, আই হ্যাভ নো মানি আর আই ক্যানট বাই নিউ ক্লোজ, এটা হচ্ছে তার এফেক্ট। তো দুটো আলাদা ক্লজ ওয়ান ক্লজ টু বলে বলা আছে। আবার তার জন্যে এই যে সিন্সটা বলছি সেটাই বুঝিয়ে দিচ্ছে যে এই কারণে আমি এইটা করতে পাচ্ছি না, ঠিক আছে। এখানে আমি সিন্স এর জায়গায় অ্যাজ ও বলতে পারতাম, নো প্রবলেম, একই হতো। অ্যাজ আই হ্যাভ নো মানি আই ক্যানট বাই নিউ ক্লোথস, ঠিক আছে। তো এরকম ভাবেও কিন্তু আমরা অ্যাজ আর সিন্স কে দেখি ইউজ হতে। পরের সেন্টেন্সটা কি আছে, সিন্স ইট ইজ ইয়োর বার্থডে উই উইল হ্যাভ আ সেলিব্রেশন। তো এখানেও অ্যাজ বলতে পারতাম, ঠিক আছে, বা এই ধরনের সেন্টেন্সে আমরা অ্যাজ ও ইউজ করতে পারি ইনস্টেড অফ সিন্স। ইট ইজ ইয়োর বার্থডে, নাও দিস ইজ দ্য কজ, এটা প্রথম ক্লজটা বলে দিচ্ছে। সেটার এফেক্ট হিসেবে কি বলছি, উই উইল হ্যাভ আ সেলিব্রেশন। সো দিস ইজ ক্লজ টু, সো দিস ইজ দ্য কজ, দিস ইজ দ্য এফেক্ট। এবং এই ধরনের কজ এফেক্ট কে যখন আমরা জুড়ি তখন হয় ব্যবহার করব সিন্স অথবা ব্যবহার করব অ্যাজ, ঠিক আছে। আর যেহেতু ওগুলো আগে থাকবে সেন্টেন্সের প্রথমেই বসছে, তাই এই দুটোকে, এই দুটো আলাদা আলাদা ক্লজ কে আমি সেপারেট করার জন্য মাঝে অবশ্যই বসাবো একটা কমা, ঠিক আছে। যদিও পাংচুয়েশন মার্কের ওপরে কোনো মার্কস ক্যারি করে না, বা আপনারা যদি ভুল পাংচুয়েশনটাকে দেখেও সেটাকে আইডেন্টিফাই করতে পারেন বা ইত্যাদি, সেটার জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো পরীক্ষাতে মার্কস কাটা হয় না। তাও এটা দিস ইজ ফর ইয়ার ওন গুড, যেটা বললাম যে এরকম ভাবে পড়লে ব্যাপারটা তাহলে এফেক্টিভও হয়, বুঝতেও পারা যায় যে কেন কোথায় ব্রেকটা আসছে। কেন হতে পারে, এই প্রথমে একটা পোর্শন আপনারা পড়লেন, সেখানে ধরুন কোনো কিছু পেলেন না ভুল, তারপরে আমাকে আবার নতুন করে একটা নতুন সাবজেক্ট ভার্বকে আবার জাজ করতে হচ্ছে, তাই তো। তো এরকম ভাবে পড়লে ফ্লোটা রিদিমটা ঠিক থাকে, ভুল হওয়ার চান্সেস অনেক কমে যায়। ওকে, তাহলে এটা আমরা পেলাম আমাদের আরেকটা ইউজ অফ সিন্স। এবারে আমরা আমাদের পরের যেটা কনজাংশন চলে যাচ্ছি সেটা হচ্ছে ফর। তো ফরের প্রসঙ্গ আমার সিন্স এর সাথেই এসেছিল, এবং এগুলো সব মানে রিলেটেড আর কি, মানে একটা আরেকটা জায়গাতে, এবং আরো কনফিউজিং হয়। বিকজ লাইক আই সেড, ভার্নাকুলারে কি হচ্ছে, ভার্নাকুলারে আমার কিন্তু কিছু কিছু জায়গায় একই, যেমন অ্যাজ বলি বা ফর বলি বা সিন্স বলি, হিন্দিতে বা বাংলাতে সেটার অনেক সময় ডিফারেন্সটা বোঝা যায় না, কিন্তু ইংলিশে স্পেসিফিক রুলস গুলো দেওয়া আছে। কেননা অমুক অমুক হচ্ছে কিন্তু আমাকে পার্টিকুলারলি যেটা যেখানে সেটাকে সেখানেই বসাতে হবে, অন্যটা বসিয়ে দিলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। আর এই পুরো জিনিসটা আমরা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে করছি। দেখুন আরো অনেক হয়তো আপনারা পাবেন, কিন্তু আমি আবার বলছি থেকে এই জিনিসগুলো কিন্তু ওভার এন্ড ওভার এসেছে এবং আসতেও পারে, তাই ডু নট ইগনোর দিস পয়েন্ট অ্যাট লিস্ট। ওকে, আচ্ছা, তো ফর এর যেটা ইউজ সেটা দেখা গেছে কি হয়, এটা পিরিয়ড অফ টাইমের সাথে ইউজ হয়েছে। তার মানে আমি যখনই ফর কনজাংশনটা আনবো, তারপরে এখানে প্লাস মার্ক দিয়ে বলা আছে, বিকজ ফর তার ইমিডিয়েটলি পরেই যেটা আসে সেটা হচ্ছে একটা পিরিয়ড অফ টাইম। ওকে, সুন আফটার ফর ইজ আ পিরিয়ড অফ টাইম। তো আমি যখন বলছি সাপোজ একটা পিরিয়ড অফ টাইম মানে ইট কুড বি, ইউনো, যেমন এখানে বলা আছে থ্রি ডেজ অর আ মিনিট, এটাও কিন্তু একটা পিরিয়ড অফ টাইম, কারণ এটাও তো একটা ডিউরেশনের কথাই বলছে, ইজন্ট ইট। সো আমি বললাম থ্রি ডেজ অথবা মিনিট বলতে পারি, অথবা থ্রি ইয়ার্স বলতে পারি, অথবা আ লং টাইম এরকম বলতে পারি। অল অফ দিস ইন্ডিকেট হোয়াট, আ পিরিয়ড অফ টাইম, ইজন্ট ইট। তো আমি কি বলবো, শি হ্যাজ বিন অ্যাওয়ে ফর, এই যে ফরটা চলে এলো, তারপরে এই যে কোনো একটা আমি বলে দেবো, কুড বি এনিথিং, শি হ্যাজ বিন অ্যাওয়ে ফর আ ওয়াইল বলতে পারি। সেখানে আ ওয়াইলটা যেটা আমি আগে বলেছিলাম, ওয়াইলটা ওখানে কনজাংশন ওয়াইল হবে না, ওখানে ওয়াইলটা একটা নাউন ওয়াইল আসবে একটা ডিউরেশন বোঝানোর জন্য। বা বলতে পারি শি হ্যাজ বিন অ্যাওয়ে
for 3 years, or she has been away for a long time, অথবা she has been away for a week or a month or anything for that matter. Okay, আচ্ছা, তাহলে এটা হচ্ছে for এর প্রথম এবং সব থেকে ইম্পর্টেন্ট ইউজ। সেকেন্ড ইউজ অফ ফর যেটা আছে নাম্বার টু, সেটা আবার একদম আলাদা, সেটা আবার ইউনিক, এটা খুব একটা ভুল হয় না। এখানে কি বলছে, এখানে যখন আমি দেখব ফর কে ইউজ করা হয়েছে একটা সেন্টেন্সে একটা অ্যাডিশনাল ইনফরমেশন কিছু দেওয়ার জন্য, ঠিক আছে, মানে আমি একটা অ্যাডিশনাল ইনফরমেশন কিছু দিতে চাইছি সেন্টেন্সে, সেই ক্ষেত্রে আমি ফর কে ইউজ করেছি। আদারওয়াইজ আমি চাইলে ওই জিনিসটা যদি আমি ওমিট করে দিই সেন্টেন্স থেকে, তাহলে কিছুই হবে না, কনজাংশনটাও বাদ চলে যাবে। কনজাংশনটা এর জন্য এসছে ওই সেন্টেন্সে, বিকজ একটা অ্যাডিশনাল ইনফরমেশন কে আমাকে ইনকর্পোরেট করতে হয়েছে সেন্টেন্সের মধ্যে। ঠিক আছে, কি বলছে, উই লিসেন ইগারলি, মানে আমরা খুব আগ্রহ ভরে শুনলাম, ফর হি ওয়াজ অ্যাবাউট টু ডিসক্লোজ দ্য সিক্রেট। এই যে আমি এইটুকু বলে ছেড়ে দিতে পারতাম, উই লিসেন ইগারলি, কিন্তু আমার দরকার ছিল যে ওখানে একটা অ্যাডিশনাল কিছু বলা। কেন, এই যে কেন কথাটা বলছি, যে উই লিসেন ইগারলি, কেন, কেননা উনি বলতে চলেছিলেন ওয়াজ অ্যাবাউট টু ডিসক্লোজ দ্য সিক্রেট, এই যে এই পার্টটাকে নিয়ে আসার জন্য, উইচ ইজ অ্যান অ্যাডিশনাল ইনফরমেশন, তাই এখানে পর এসছে। বাকি এটা একটা ক্লজ আর এটা আরেকটা সেপারেট ক্লজ। পরেরটাতেও তাই হয়েছে, দ্য ম্যান পুট অন ইজ জ্যাকেট, যে একজন কেউ তার জ্যাকেটটা পরে নিলেন, ফিট করলেই হয়ে যেত। কিন্তু আমরা যদি ব্যাপারটাকে জাস্টিফাই করতে চাই যে কেন পরলেন জ্যাকেট, তাহলে আমাকে তো কিছু বলতে হবে, তাই আমাকে এই যে পরের পার্টটা যেটা এলো, হি ওয়াজ ফিলিং কোল্ড, এই পার্টটা নিয়ে আসার জন্য কিন্তু আমাকে এই আগে পার্টটার উল্লেখ করে দিতে হলো। ঠিক আছে, ওকে, তাহলে আমাকে আগে বলতে হলো ফর, তারপরে হি ওয়াজ ফিলিং কোল্ড, এই ব্যাপারটাকে আমি অ্যাজ এ জাস্টিফিকেশন অর অ্যাজ অ্যান অ্যাডিশনাল ইনফরমেশন টু দ্য প্রিভিয়াস স্টেটমেন্ট, যেটা এটা ছিল সেটা আনলাম। তাহলে আমার এটা হয়ে গেল ক্লজ ওয়ান আর এটা হয়ে গেল আমার ক্লজ টু। ওকে, তাহলে দিস ইজ হাউ ফর ইজ ইউজড। আর দ্য লাস্ট ইউজ অফ ফর যেটা আমরা দেখব, ফর ইজ নট ইউজড ইন দ্য বিগিনিং অফ আ সেন্টেন্স ইফ ইট ইজ আ পার্ট অফ আ ক্লজ। নাও দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা সেন্টেন্সের মধ্যে একটা কনজাংশন দুটো আলাদা আলাদা স্টেটমেন্টকে ভাগ করার জন্য, অথবা দুটো আলাদা স্টেটমেন্টকে যেহেতু জোড়া লাগানো হয়েছে তাই মাঝখানে বসেছে। কিন্তু যদি এরকম হয় যে কনজাংশনটা ইটসেলফ একটা ক্লজের পার্ট, তার মানে আপনি চাইলেও ক্লজটার থেকে কনজাংশনটাকে আলাদা করতে পারছেন না, যদি এরকম হয়, এরকমও হতে পারে, যেমন কিছু কিছু ক্ষেত্রে থাকে কনজাংশনটাকে ক্লজ থেকে আলাদা করে দেখানো হয়। আমরা এতক্ষণ যেরকম দেখলাম মাঝখানে ফর বসেছে, একদিকে কজ একদিকে রিজন, এরকম ভাবে আমরা যেরকম দেখছিলাম, তো দুটো আলাদা আলাদা ক্লজ ছিল। কিন্তু যদি এরকম হয় যে মাঝে ক্লজটা একটা কোনো ক্লজের মধ্যে যদি কনজাংশনটা রয়েছে, যেমন এই ক্ষেত্রে ফর, তাহলে তো আমার কিছু করার নেই। এবার সেটা যদি হয়ে থাকে ফাইন, এরকম না যে ব্যাপারটা ভুল, ঠিক আছে, কিন্তু খেয়াল রাখতে হবে যে ক্ষেত্রে এরকমটা যদি হয় যে সে একটা ক্লজের পার্ট, তাহলে কিন্তু সেই পার্টটা প্রথমে আসবে না, তার মানে ফর কে সেন্টেন্সের প্রথমে আনা চলবে না। দিস ইজ আগেন সামথিং টু বি রিমেম্বার্ড। দ্য ডেজ আর শর্ট ফর ইট ইজ উইন্টার, ঠিক আছে, এবারে আমি দ্য ডেজ আর শর্ট বললাম, দ্য ডেজ আর শর্ট বললাম, এটা আমার একটা ক্লজ হয়ে গেল ক্লজ ওয়ান, আর তারপরে আমার আসছে ফর ইট ইজ উইন্টার। ঠিক আছে, এবার এই ফর ইট ইজ উইন্টারটা যেহেতু ক্লজ টু আমার, এটাকে কিন্তু আমি আগে আনতে পারছি না, এরকম ভাবে বললে ঠিক আছে, কিন্তু আমি যদি এরকম ভাবে বলি ফর ইট ইজ উইন্টার দ্য ডেজ আর শর্ট, ঠিক আছে, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। তাহলে দিস ইজ ইট, এর মধ্যে আলাদা করে কোনো ব্যাপার নেই, বাট সেটা মনে রাখবেন যে ইফ ইট ইজ পার্ট অফ দ্য ক্লজ, তাহলে ওকে সেন্টেন্সের আগে আনা চলবে না। ওকে, তাহলে আজকে আমাদের
আমাদের আজকে লেসন এই অবধি থাকলো। আমরা কনজাংশন সম্বন্ধে আরো অনেক কিছু জানলাম। আমরা আজকে জানলাম ওয়েন আর ওয়াইল এর ডিফারেন্স, আমরা আজকে নট অনলি নো সুনার দ্যানটা জানলাম, তারপরে আমরা ফর সিন্স এগুলো সম্পর্কেও জানলাম। তো আরো কিছু জিনিস আমরা জানবো পরে, কিন্তু আমি যেটা আপনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আপনারা প্রিভিয়াস চ্যাপ্টার গুলো কিন্তু অবশ্যই একটু রিভাইজ করবেন, তাহলে এই যে আমরা নতুন নতুন জিনিস শিখছি সেগুলোর প্রেপারেশনটা অনেক ইজি হয়ে যাবে। তো যারা আমাদের চ্যানেলটা রিসেন্টলি সাবস্ক্রাইব করেছেন এবং প্রিভিয়াস ক্লাসেস গুলো দেখেননি, আই উইল রিকোয়েস্ট ইউ টু গো অ্যান্ড সি দ্য প্রিভিয়াস ক্লাসেস, বিকজ এক্সামস আর নিয়ারিং। ইফ ইউ ডু দ্যাট তাহলে একটা অ্যাডিশনাল প্রিপারেশনও কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।